গ্রামের কর্দমাক্ত মেঠো পথ, আষাঢ়ের টিপ টিপ বৃষ্টি, পাঁচ ছয় বছরের একটি জীর্ণ শীর্ণ ছেলেকে টেনে নিয়ে পথ চলেছেন ঘোমটা পরা এক নারী। অনিচ্ছুক ছেলেকে স্কুলে নিতে চেষ্টা চলছে, কাকুতি মিনতি করে বুঝিয়ে ছেলেকে স্কুলে পাঠান। একটু পরেই মায়ের চোখে শ্রাবণের বৃষ্টি, বাড়ির অদূরে বই হাতে ফিরে এসেছে ছেলে, স্কুলে যায়নি। তবে কি গণকের কথাই ঠিক, এই ছেলের হাতে রেখা বলছে কপালে বিদ্যা নাই। রাতে বিছানায় কিচ্ছা বলে বলে মা ছেলেকে বোঝায়, মা হাল ছাড়ছেন না। নাছোড়বান্দা মায়ের নিরলস চেষ্টায় ধীরে ধীরে ছেলে স্কুলমুখী হয়, ছেলেটি পড়াশোনায় কিছুটা মনোযোগী হয়। মা আবারও হতাশ হন যখন বার্ষিক পরীক্ষায় ছেলেটি অঙ্কে পায় মাত্র 7। মা তখন ছেলেকে অঙ্ক শেখাতে উঠে পড়ে লাগেন। ধীরে ধীরে ছেলে অন্যান্য বিষয়ের মতো অঙ্কেও পাকা হয়ে যায়। শিক্ষকেরা বলতে শুরু করেন ছেলেটা অনেক মেধাবী। একসময় ছেলেটা ক্লাসে ফার্স্ট হতে শুরু করে, 5-এ বৃত্তি পরীক্ষা দেয়। 200 গ্রামে 50 বছরে কেউ বৃত্তি পায়নি, ছেলেটা প্রাথমিক বৃত্তি পায়। সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। স্কুলে দিতে হয় না বেতন, উল্টো ছেলে সরকারি টাকা পায়। টানাটানির সংসারে এর চেয়ে সুখের আর কী বা থাকতে পারে। এরপর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ছেলেটা পায় ট্যালেন্ট পুলে বৃত্তি। স্থানীয় কলেজ থেকে পাশ করে ছেলে গ্রামের স্কুলের মাস্টার হয়ে মায়ের চোখের সামনেই থাকবে এমনটাই মায়ের আশা। কিন্তু ছেলে বেঁকে বসে, সে ঢাকা কলেজে পড়বে, মা কিছুতেই রাজি না। স্বল্প শিক্ষিত বাবা অবশ্য ছেলের পক্ষ নেন, ছেলে SSC পাশ করে। এবার সত্যি কলেজে ভর্তির পালা। বাবা ছেলে মিলে মাকে বোঝায়, মা রাজি হন। একদিন ঠিকই ছেলেটি ঢাকা কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ছেলের বেতন লাগে না, তবে থাকা খাওয়ার খরচ তো আছে। কখনো ধানপাট, কখনো বা সুদে ধার করে ছেলের খরচ দেন বাবা। কোনো কোনো সময় জমি বন্ধক রেখেও টাকা দিতে হয়। ছেলে কলেজ শেষ করে, রেজাল্ট দেখে সবাই বোঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। বাড়িতে গিয়ে ছেলে মাকে বোঝায় ইংরেজির প্রফেসর হবে সে, ইংরেজিতে ভর্তিও হয়ে যায়। পড়াশোনার খরচ জোগাতে ছেলেটি টিউশনি খুঁজে নেয়, গুলশান বনানীতে ধনী লোকের বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়েদের পড়ায়। এদিকে সরকার পতনের দাবিতে হরতাল অবরোধ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, হল ভ্যাকেন্ট হয়, সেশন জট, অনার্স পাশ হয় না। বন্ধ কিংবা বিক্রি করতে করতে চাষের জমি কমে এসেছে, তবুও নিয়মিতই বাড়ি থেকে টাকা আসে। পাশের রুমের সিনিয়র ভাই BCS দিয়ে পুলিশের ASP পদে নির্বাচিত হয়েছে। হলের সিনিয়র জুনিয়র সবাই তাকে সালাম দেয়, সামনে কিংবা আড়ালে তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। ASP-র এত সম্মান, ছেলেটা মনে মনে সংকল্প করে সেও ASP হবে। গোপনে BCS-এর জন্য প্রস্তুতি নিতে থাকে। পরীক্ষার সার্কুলার হয়, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাও ইতোমধ্যেই হয়ে গেছে। ফার্স্ট চয়েস হিসেবে ছেলেটি পুলিশ দিয়ে দেয়। একটির পর একটি ধাপ পেরিয়ে চূড়ান্ত ফল বের হয়। PSC-র টাঙানো নোটিশ বোর্ডে ছেলেটি নিজের রোল নম্বর খুঁজতে থাকে। নিচের দিকে খুঁজতে খুঁজতে না পেয়ে হতাশা বাড়তে থাকে। এবার উপরের দিকে প্রথম রোলটা দেখেই নার্ভাস হয়ে যায়, ভুল দেখছে না তো, ছেলেটা প্রথম হয়েছে। স্বপ্নের চাকরিতে জয়েন করে, দিন মাস বছর গড়ায়, ধাপে ধাপে ছেলেরও পদ বাড়ে। সেই ছেলে এখন বাংলাদেশ পুলিশ বিভাগের উচ্চ পদে। সেই ছেলে আর কেউ নন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবগঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের চিফ DIG মোহাম্মদ মনিরুল ইসলাম। বর্তমানে মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখা SB-র প্রধান করা হয়েছে। মনিরুল ইসলাম 1970 সালের 15 জুন গোপালগঞ্জের মুকসুদপুরে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের নর্থাম্বরিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ আইনে LLB অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণহত্যা স্টাডিজে স্নাতকোত্তর ডিপ্লোমা সহ ক্রিমিনোলজি বিষয়ে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মনিরুল ইসলাম 1995 সালে 5th বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে পুলিশ ব্যাচে
প্রথম স্থান অধিকার করে সহকারী পুলিশ সুপার বা এএসপি পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গোয়েন্দা শাখায় 9 বছর এবং স্পেশাল ব্রাঞ্চে 2 বছর দায়িত্ব পালন করেন। মনিরুল ইসলামের পেশাদারিত্ব, যোগ্যতা অর্জন, তার দীর্ঘদিনের স্বপ্ন, দেশে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ, সততা, নৈতিকতা ও আদর্শ দিয়ে পুলিশ বাহিনীকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজির অধ্যাপক এবং একজন গবেষক। সন্ত্রাসবাদ সম্পর্কিত তার রচনা, নিবন্ধ এবং বইয়ের অধ্যায়গুলি খ্যাতিমান জার্নালগুলিতে স্থান করে নিয়েছে। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসের সহসভাপতি, 15তম বিসিএস ফোরামের সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজির ভাইস প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ পিস অবজারভেটরির উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ কেন্দ্রের অধীনে সামাজিক পরামর্শ ও গবেষণা ফাউন্ডেশন সেন্টারের পরামর্শক হিসেবে বহুল পরিচিত। মিস্টার ইসলাম তার ক্যারিয়ারে অনন্য পেশাদারিত্ব প্রদর্শনের জন্য বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং 2 বারের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম এবং আইজিপির অনুকরণীয় গুড সার্ভিস ব্যাজ দ্বারা সজ্জিত হয়েছিলেন।